অনেকেই হয়তো আমরা
আমাদের জীবনকে থামিয়ে রাখেননি। আল্লাহ আমাদের আবারও সেই জুমা মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। মাস শুরু হয়েছে, গতকাল ছিল, আজকে দুই, এক এক করে দশ পর্যন্ত করলে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ইবাদত রক্ত প্রবাহিত করা, আল্লাহর রাস্তায় সেই রক্ত প্রবাহিত করার দিন আমার সামনে যদি হবে। যদিও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাইয়ানা আল্লাহা লুহুহা ওয়ালা দিমাহুহা ওয়ালা ফীহা লুহুহা মিনকুম, তোমাদের পক্ষ থেকে জবাইকৃত সেই পশুর গোশত অথবা রক্ত পুরোটাই আল্লাহর দরবারে পৌঁছে না, বরং পৌঁছে তোমাদের তাকওয়া, তোমাদের ভিতরে নিয়াতটা, খুলুসিয়াতটা, এটা আল্লাহর দরবারে পৌঁছে। আমরা যেমন এখানে সালাত আদায় করতে এসেছি, এই সালাতে রুকু সিজদা কপি করে যে আল্লাহকে দেওয়া হবে, এমনটা আপনি সালাতে এসেছেন, আপনার ভিতরটা কি, আপনি কিভাবে সালাত আদায় করলেন, একনিষ্ঠভাবে আল্লাহর দিকে কতটুকু আপনি মাথাটা নত করতে পেরেছেন বা নিজেকে পুরোটা আত্মসমর্পণ করতে পেরেছেন, সেটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছানো হবে বা আল্লাহ জেনে নেবেন। এই প্রত্যেকটা ইবাদতে এই তাকওয়াকে প্রাধান্য দেওয়া হয়েছে। সালাতের ক্ষেত্রে, সিয়ামের ক্ষেত্রে, হজ, যাকাত, তারপরে কালামের ক্ষেত্রে, তারাকের ক্ষেত্রে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আগে তাকওয়ার কথা, আল্লাহর ভীতির কথা উল্লেখ করেছেন, এরপরে তালাকের কথা বলেছেন। এবং অন্য জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরু করেছেন, সূরা যাত্তা, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ, হে নবী আপনি আগে আল্লাহকে ভয় করুন, তাকওয়া অবলম্বন করুন। আবু দারদা রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞাসা করছিলেন যে আমি কি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসিকা বিতাকওয়াল্লাহ, উসিকা বিতাকওয়াল্লাহ, আল্লাহ ভীতি ব্যাপারে তোমাকে আমি অসীমত করছি। সেটা প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক আল্লাহকে ভয় করতে হবে। হজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুতি নিতে বলেছেন, কিন্তু এটাও বলে দিয়েছেন সর্বোত্তম প্রস্তুতি সর্বোত্তম রসদ বা পাথেয় এটা তাকওয়া। হজ করতে গেলে, আমাদের কুরবানি করতে গেলে একটি পশু লাগে, একটি অস্ত্র বা ছুরি লাগে, তলোয়ার লাগে, কয়েকজন মানুষ লাগে, এসব হলো প্রস্তুতি। সালাতের জন্য আমাদের রুজু করতে হয়, মসজিদে আসতে হয়, এক জায়গাতে দাঁড়াতে হয়, সব এগুলো প্রস্তুতি। হজের জন্য ব্যাগ, ব্যাগেজ, আপনার কাপড়, পাসপোর্ট, টিকিট, এগুলো লাগে,
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে সর্বোত্তম পাথেয় সেটা হলো তাকওয়া। আল্লাহ ভীতি কার মধ্যে কতটুকু আছে এটাই আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন, এবং সর্বক্ষেত্রে সব ইবাদতের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য। পুরো মাস সিয়াম রাখে, সিয়াম রাখা শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। তার মানে আল্লাহ ভীতিটাই মূল কথা। কোরবানি শিক্ষা নিয়ে আমি একটা কথা বলবো আপনাদের সামনে। আমরা কয়েকটা শিক্ষা নিতে পারি, তার এক নম্বর শিক্ষা হচ্ছে আমাদের জীবনে এবং সম্ভব হলে বিশ্বব্যাপী আল্লাহ একত্ব বা তাওহীদ প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে প্রথম শিক্ষা। এই জিলহজ মাস গত জুমায় আলোচনা হতেও পারে, জিলহজ মাস যখনই পড়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসনাদে আহমদের মধ্যে এসেছে বা হাকিমের মধ্যে এসেছে হাদিসটা, হাদিসটা যথেষ্ট এবং সুন্দর সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখনই জিলহজ মাস আগমন করবে তখনই তোমরা বেশি বেশি করে করবে, কি করবে? আত-তাহলিল ওয়া তাকবীর ওয়া তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, অথবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, অথবা শুধু সুবহানাল্লাহ, অথবা শুধু আল্লাহু আকবার, অথবা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। যখনই মনে হবে তখনই তোমরা বেশি বেশি করে পড়বে। এই মাস যখনই শুরু হবে তখনই তোমরা বেশি বেশি করে পড়বে। এই মাসে হচ্ছে আপনার করণীয়, এটা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা বা আদেশ। এই মাস যখন শুরু হয়ে গেছে ইবনু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাজারে বাহিরে রাস্তায় জোরে জোরে মানুষ যেন শুনে শুনে শিখতে পারে বলতে পারে এই জন্য উনি জোরে জোরে লাউড মানে সাউন্ডটা জোরে করে উনি করতেন যেন মানুষ শুনতে পারে এবং বুঝতে পারে যে আমরা এখন জিলহজ মাসে উপস্থিত হয়েছি। তার কি শুরু করতে এভাবে আল্লাহ বাবা ঈদের তার কি সেটা সেটা আরাফাতের ফলের পর ঠিক করতে পারে, কিন্তু এখন এই দিকে থাকবে আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ এগুলো আপনি বলতে পারেন। তো এর মধ্যে কি আছে? সবগুলো হচ্ছে তাওহীদ। এর মাঝে হাজী সাহেবরা এই কয়েকদিনে শুধুমাত্র তালবিয়া পড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে আওয়াজ, এই যে ধ্বনি, এই যে আকাশ বাতাস একবারে সব প্রফুল্ল চিত্তে মনে হয় যে তারা সবাই একই আওয়াজ করতেছে, তারা ময়দানে গেছেন, এই অভিজ্ঞতা নতুন করে আপনার সামনে উত্থাপন করার প্রয়োজন নেই যে মানুষ কিভাবে গলা ছেড়ে দিয়ে শুধুমাত্র একটাই কথা বলতে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ তোমার দরবারে আমরা হাজির। প্রথম দরবার এখানে দরবার নাই, এখানে কি আপনার কাবা কিভাবে সালাদাতে করছেন না? কাবা ঘর ছিল যেখানে কাবা ঘর থেকে দীর্ঘ প্রায় কত প্রায় 22 কিলোমিটার দূরে গিয়ে সেখানে একটা ভাষী বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমরা তোমার দরবারে হাজির। কি মনে করেছেন আমরা তোমার দরবারে হাজির? তার মানে প্রতি প্রত্যহ অর্থাৎ প্রতি রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন এবং দুনিয়ার আসমানে নেমে আসেন বান্দার কথা শোনার জন্য, কিন্তু একটি দিন এই দিনের বেলা শুধুমাত্র বান্দার জন্য এই দুনিয়ার আসমানে নেমে আসেন, তা হলো আরাফাত মাস। যেদিন মানুষ এটাই বলে শুধু তাহলে এক আল্লাহ লা শারীকা লাহ জোরে জোরে বলতে হবে, যে যত জোরে বলতে পারে, যে যত জোরে বলতে পারে গলা ছেড়ে দেবে
বাংলাতে বলতে হবে বিশ্ব কি এটা এটা হচ্ছে বিশ্বব্যাপী তৌহিদ লা লা শারীকা লাহ ইন্নাল হামদা ওয়ান নি'মাতা ওয়াল মুলক এই রাজত্ব কার এই রাজত্ব আল্লাহ পুরো দিনে অর্থাৎ পুরো বছর এইভাবে ঘোষণা দেওয়া হয় না কিন্তু সেই দিন ঘোষণা দেওয়া হয় আমাদের এই কুরবানি এই হওয়ার আমাদের শিক্ষা দেয় যে তাওহীদ আমাদের জীবনে প্রতিষ্ঠা করতেই হবে এটা হচ্ছে আমাদের একটা দায়িত্ব আপনি যদি আলোচনা করেন নিয়ে আসেন যদি ইবাদতের কোরআনের আয়াতগুলো নিয়ে আসেন কোরআনের মধ্যে যত জায়গাতে আছে তা সবগুলো যদি এক জায়গাতে করেন আপনি পাবেন সূরা সূরা 25 মানে যেটা আছে 11-12 নম্বর আয়াত এটা যদি নিয়ে আসেন সূরা নাহল 36 নম্বর আয়াত এটা যদি নিয়ে আসেন তারপর সূরা দারিয়াত এটা সম্ভবত 52 নম্বর আয়াত এই আয়াতগুলো যদি এক জায়গাতে করেন তাহলে সব জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইবাদতুল্লাহ তারপরে ক্ষমা প্রার্থনার জন্য ইল্লাদিয়া উযু ইবাদত করার জন্য তারপরে সূরা সূরা পথে থেকে এইভাবে এসেছে এই আয়াতগুলো ও রব্বুল ইবাদা এর অর্থ কি আমি বললে তো হবে না আমি বাংলা বুঝে বাংলা পড়ে সুন্দর করে আপনার সামনে আমি প্রবাদ করে দিলাম এটা এলে এটা না এলে হলো যেটা সাহাবীগণ অর্থ করে দিয়েছেন তাবিঈগণ যেটা তাদের কাছ থেকে রিসিভ করেছেন তাবিঈগণ যারা আইমাই মুস্তাহিদিনদেরকে ওনারা দিয়েছেন এলেম গুলো এটা হচ্ছে এলেম ওই এলেমটা আপনাদের সামনে উপস্থাপন করব যদি আপনি দেখেন তাফসীরে ইবনে কাসির খুলে দেখবেন যিনি ইউয়াকিদু তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য শুধু ইবাদত করার জন্য না তাওহীদ প্রতিষ্ঠা তার মানে যখন এই তাওহীদ প্রতিষ্ঠা হবে তখনই ইবাদত এমনিতেই খুলে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বছর বা 14টি বছর উনি শুধুমাত্র তাওহীদের কথা বলেছেন আল্লাহর একত্বের কথা বলেছেন আল্লাহর কোন শরীক নেই উনি একক এই এককভাবে ইবাদত করতে হবে ওনার সৃষ্টি কর্মে বা অন্য কিছুতে তার প্রতিপালনে এবং জন্ম মৃত্যু কোন কিছুতে কোন শরীক নেই এটা আপনাকে স্বীকার করতে হবে কুরবানি আপনাকে এটা শিক্ষা দিতে এসেছে এই শিক্ষা যদি আপনি গ্রহণ করতে পারেন এটা এক নম্বর শিক্ষা মনে রাখবেন এটা হচ্ছে এক নম্বর শিক্ষা আমাদের অনেকের মধ্যে হয়তো আকীদা ভালো কিন্তু আপনার মধ্যে তাওহীদ নেই আপনার সালাত ভালো আপনার মধ্যে তাওহীদ না কত সালাত আপনি তাদের চেয়ে খুব ভালো করে পড়েন এটা আমি বলতে পারবো না তাদের যে সালাত দৃশ্য মানে খুব সুন্দর ভাবে সালাত আদায় করে অথচ তাদের মধ্যে তাওহীদ না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওকে হত্যা করে আসো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালে যাও হত্যা করে আসো আবু বকর এসে রিপোর্ট করলেন যে উনি সালাত আদায় করছেন মন্তব্য করলেন না দ্বিতীয় জনকে পাঠালেন আপনারা জানেন আবার আপনাদের স্মরণ করা আছে তাওহীদ কি জিনিস শুধু সালাত আদায় করলেই তার মধ্যে তাওহীদ থাকবে না সিয়াম পালন করলেই তার মধ্যে তাওহীদ থাকবে না এবং উনি ইবাদত করলেন যে তাওহীদ থাকবে না না দেখেন আপনি বাংলাদেশে প্রেক্ষাপটে কত মানুষ মুসল্লি আছে কত ইবাদত পূজারী বান্দা আছে মসজিদে যাওয়ার জায়গা পাবেন না তার মানে মুসল্লির সংখ্যা কম না কিন্তু তাদের মধ্যে তাওহীদ নাই এই তাওহীদ প্রতিষ্ঠা শিক্ষা এই কুরবানি এই হজ জিলহজ মাস আমাদেরকে শিক্ষা দিয়েছে এবং আমি কিন্তু একটি শিক্ষা কথা বলেছি 2 নম্বর শিক্ষা হলো আল্লাহ থেকে শিক্ষা দেওয়া যেটা আমি কিছু বলে দিয়েছি আপনাদের যে আল্লাহ থেকে শিক্ষা দেওয়া এখানে কুরবানির যে আয়াতগুলো আছে যখন বলেছিলেন যে হাবিল এবং কাবিল এই হাবিল কাবিলের ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন সূরা মায়েদার মধ্যে 27 থেকে একবার 30 আয়াত পর্যন্ত উল্লেখ করেছেন আর এর পর আলোচনা আছে পারিপার্শ্বিক আলোচনা আছে তো যখনই বলা হয় যে কাবিলের বোনটা ছিল এই কাবিলার কাবিলের বোনটা ছিল পৃথিবীর সুন্দরী মহিলার মধ্যে একজন এবং বলা হয়েছে যে আহসানুন নাস মানুষের মধ্যে সবচেয়ে সুন্দরী ছিল সে সম্ভবত তার কুপ্রবৃত্তি জেগে উঠেছে তাকে বিবাহ করার আদম আলাইহিসসালাম ফয়সালা দিলেন যাও তোমরা আল্লাহর রাস্তায় কুরবানি করো আদম আলাইহিসসালাম ফয়সালা দিলেন
পাহাড়ের উপরে দুইজনের কুরবানি রাখা হলো। আদম আলাইহিস সালাম, হাবিল এবং কাবিল তিনজন মানুষ সেখানে বসে আছে। হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে আগুন আসলো। আগুন এসে হাবিলের কুরবানি তথা পশু দিয়েছিলেন উনি, বলেছিলেন গায়ে মানে পশু রাখা মানে পশু চলাতে, আর এ দিয়েছিল রাখা ওই গম দিয়েছিল। ওখানে হাদিসের উল্লেখ আছে, তাফসীরেও মানে বিশদভাবে আলোচনা আছে, উনি খারাপটা দিয়েছেন। গম যেমন দিব আগুনে এসে পুড়ে যাবে, এখানে ভালো দিনে যাওয়ার দরকার আছে? ভালো লাগে, যুক্তিটা সুন্দর ছিল কিন্তু মনটা তার খারাপ ছিল, এই মনটা কবুল হয়নি। আর হাবিল দিয়েছিল কোনটা, যে আল্লাহর কাছে দিব, জানতে একই জায়গায় দিয়েছিল না, আল্লাহর কাছে দিব, আল্লাহ আমার জিনিস নিবে, তাহলে আমি খারাপটা দিব কেন? সর্বোচ্চ এবং সবচেয়ে সুন্দর যে পশুটা, সেই পশুটা উনি ধরে নিয়ে চলে গেছেন সেইখানে। কবুল বলো, কবুল বলো না হাবিলের কাছে। তখন সে খেপে গেল, আদম আলাইহিস সালাম বলে দিলেন আপনার কি কোনো ক্ষতি আছে? আপনি যদি অন্যান্য নবীর ক্ষেত্রেও ইতিহাস আলোচনা করেন, দেখবেন সবাই তাকওয়ার কারণে, তাকওয়ার জোরেই কথা বলেছেন, তাকওয়ার কারণে ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাই উভয় জমিয়ার সাথে হারিয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম এখানে বিভিন্ন ভাবে কৌশল করে তার ভাইকে রেখে দিলেন বিনিয়ামিনকে। রাখার পর ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে যাও, তোমরা যাও, এবার তোমাদেরকে ছেড়ে দিচ্ছি, তোমরা তোমাদের দুই ভাইকে একসাথে এক জায়গায় করো, খুঁজে নিয়ে আসো, কারণ যারা মুত্তাকি তারা কখনো নিরাশ হয় না, নিরাশ হয় তারাই যারা হলো কাফের। প্রত্যেক জায়গাতে আপনি পাবেন তাকওয়া মূল্য। সুতরাং আপনারা আল্লাহ ভীতি অর্জন করুন, এমনকি কুরবানি করার ক্ষেত্রেও আপনাকে আল্লাহ বলেই দিয়েছেন, এটা তো অলীক গল্প নয়, এটা তো ভবিষ্যতের কথা নয়, অথবা এটা আরো পরে জানা যাবে এটা নয়, আল্লাহ অনেক আগেই বলে দিয়েছেন যদি তাকওয়া না থাকে বেড়া তোমার মধ্যে, তাহলে তোমার কুরবানি কবুল হবে না। তাহলে আপনার টাকা পয়সা না, তো টাকা পয়সা মানে কি? ঢাকার বুকে এমন মানুষ আছে যে সে দুই রকম আছে, যে প্রতিবারই একটা করে ছাগল দেয় ছাগলই দিয়ে, আচ্ছা দেন ভালো কথা, কিন্তু আপনার সামর্থ্য অনুযায়ী আপনার কোরবানি করা উচিত ছিল। আপনার সামর্থ্য যতটুকু, এখন মানুষ বন্যায় আছে, এখন মানুষ করোনার কারণে অনেকে বিপদগ্রস্ত, অনেকে অফিসই চালু হয়নি, অনেকে বিভিন্ন তাদের স্বাভাবিক জীবনটা এটাই এখনো শুরু হয়নি, আপনার কোরবানিটা সেখানে আপনি বন্ধন করে দিতে পারেন, তো আপনি একটা স্বাগত বড় একটা গরু দেন, আপনার অর্থ আছে, আপনার পয়সা আছে সেখানে। আবার আমার জানার কথা বলতেছি, গত বছর কোরবানিতে কোরবানি করলো 2007
সালের কথা বলছি, সেটা কুরবানির মূল্য ছিল 65,000 টাকা। বর্তমানে দাম আরো বেশি হবে, যা অনেক বড় কুরবানি। আমি নিজে হাতে জড়াই করেছি কুরবানির দিন পরে বিভিন্ন অনেক কম। পরের বছরই ও একই চাকরি করে, ওই ভদ্রলোক আর কুরবানি দিলেন না। আমি জিজ্ঞাসা করলাম কুরবানি দিবেন না কেন বা কেন দিলেন না, তো বলছেন যে আসলে এত টাকা আমার কাছে এখন নাই। এত টাকা কেন, কত টাকা প্রয়োজন আপনার কোরবানি দিতে, কত টাকা প্রয়োজন পায়? তখন 8,000 টাকায় ভালো ছাগল পাওয়া যেত, 8,000, 10,000, 12,000 টাকায় যাতে ছাগল উঠবে। তখন আমাকে যে কথাটা বলেছিল মানে কোরবানি খুঁজছে, বলছেন যে কি বলেন এই 8,000 টাকা কোরবানি দেবো মানুষ কি বলবে আমাকে, জাস্ট এইভাবেই সে আনসার করেছে। তখন আমি খুতবায় উঠে বলেছি এই টাকা বাজারে, আমি খুতবায় উঠে বলেছি আমি সেটা যারা আপনারা এই ধরনের কনসেপশন নিয়ে আসেন, ধারণা নিয়ে আসেন, এটা ভুল। আপনার যার সামর্থ্য আছে আপনি কোরবানি করবেন। সবাই 10 টাকা নোট দিচ্ছে একজন ফকিরকে, আপনার পকেটে হাত দিয়ে দেখছেন 2 টাকা নোট আছে, তখন আপনি কি করবেন? না, এর মধ্যে এটা দেওয়াটা কেমন না, এটা ভুল। সাথে সাথে আবার কোথাও আপনি ইফতার করতে গেছেন, ওখানে ডিসি আছে, এসপি আছে, বা ওসি মহোদয় বা বড় বড় মানুষ আছে, ইফতারের সময় হয়ে গেছে, আপনি জানেন ইফতারের সময় হচ্ছে 5:20 অথবা 7:02, তো এখন দেখতেছে 7:02 বাজে, কিন্তু কেউ ইফতার করছে না, আমি কিভাবে করবো? না, এখানে কোনো মূল্য নেই আপনার। এই দুঃখ বলতে হ্যান্ডশেক ফিলিং এর আপনার কোনো কোনো মূল্য নেই। আপনাকে ইফতার করতে হবে, এটা হচ্ছে ধর্ম, এটা হচ্ছে দিন, আল্লাহকে ভয় করুন। 3 নম্বর, আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য আনুগত্য প্রকাশ করা একটা সুমান সুযোগ। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলেন আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু, যা কিছু আছে সব মহান প্রতিপালক আল্লাহর জন্য আমি সমর্পিত। ইব্রাহিম আলাইহিসসালামকে আরেকটা শিক্ষা আছে, ওটা আমি বলবো, তবে এখানে বলে ইব্রাহিম আলাইহিসসালামকে যখন বলা হলো আসলিম, আত্মসমর্পণ কর, আপনি জানেন ইব্রাহিম আলাইহিসসালাম কোন মানুষ? পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষা শিকার হয়েছেন ইব্রাহিম আলাইহিসসালাম, এবং শুধু স্বাভাবিক পরীক্ষা নয়, মুসা আলাইহিসসালাম অনেক পরীক্ষার শিকার হয়েছেন, সম্মুখীন হয়েছেন, কিন্তু সন্তানকে জবাই করে এটা আবার কোন ধরনের পরীক্ষা? আগুনের মধ্যে ঝাঁপ দেওয়া এটা আবার কোন ধরনের পরীক্ষা? নিজ স্ত্রীকে একজন বাচ্চার কাছে সমর্পণ করতে হবে, এটা কোন ধরনের পরীক্ষা? নিজ বাবা, নিজ বাবা আছে, সেই বাবা আপনাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে এবং বলে তোর সাথে সম্পর্ক একেবারেই বিচ্ছিন্ন, কোন ধরনের পরীক্ষা? সেই ইব্রাহিমকে এত কিছু করার ভয়, ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আল্লাহ বলে আসলেন, ইব্রাহিম তুমি ইসলাম গ্রহণ করো, আত্মসমর্পণ করো, ইব্রাহিম আলাইহিসসালাম কোনো জবাব কোনো কথোপকথন না করে বললেন আসলামতু লিরব্বিল আলামিন, আমি আল্লাহর জন্য আত্মসমর্পণ করলাম। এটা হচ্ছে শিক্ষা। আপনার কুরবান যখন আপনি জবাই করবেন আল্লাহর জন্য প্রমাণিত করছেন, এটা হচ্ছে বড় কথা, এটা যেন আপনার মাথায় থাকে। এই শিক্ষা নিয়ে আপনাকে পুরো বছর করতে হবে যে না, আমি তো একদিন মাথা মতো করেছি আল্লাহ দরবারে, মাথা মতো করে আল্লাহর জন্য আমি একটা কুরবানি করেছি, আমি রক্ত প্রবাহিত করেছি, পুরো বছর আমার মাথা অত্যন্ত করা উচিত নয়, আমার বিপথে মাপথে চলা উচিত নয়। আত্মসমর্পণ ইব্রাহিম আলাইহিসসালাম যেভাবে করেছিলেন আমিও ঠিক ওইভাবেই করেছি। সুতরাং কোনোদিন খবরদার, দিনের ক্ষেত্রে বিধানের ক্ষেত্রে আপনি 2 নম্বরই করার চেষ্টা করবেন না, কারণ আপনি আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছেন। এখানে একটা বিষয় বলি যে মুসলিম মানে ইসলাম মানে আপনারা জানেন এবং আপনাদের মুখস্থ আছে যে ইসলাম মানে শান্তির ধর্ম, তাই না? ইসলাম মানে শান্তির ধর্ম, ইসলাম শান্তি ধর্মের কথা কিন্তু প্রভাব না অনেকে জানে।
ইসলাম শান্তির ধর্ম, এই কথা আপনি বলতে পারবেন? কেন ইসলাম যুদ্ধের ধর্ম না, ইসলাম প্রতিবাদ করার ধর্ম না, ইসলামকে প্রতিহত করার ধর্ম না, কোথায় পাবে শান্তি? সালাম একটা অর্থ হতে পারে যে শান্তি, কিন্তু ইসলাম মানে আত্মসমর্পণ করা। এবং আরো শুদ্ধ ও সুন্দর ভাবে বলতে বলা যায় যে নিজেকে, অর্থাৎ নিজেকে যখন কি আপনার হাত, আপনার পা, আপনার চোখ, আপনার কান, আপনার ব্রেন, বুদ্ধি, যা কিছু আছে আপনার সবকিছু আপনার জন্য সঁপে দেওয়ার নাম হচ্ছে ইসলাম। আপনি কি কি সঁপে দিয়েছেন? শুধুমাত্র রমজানের সময় নাকে আছেন, এটা আপনি সঁপে দিয়েছেন, কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনার হাতটা আপনি কি করতেনি? আত্মসমর্পণ করেননি। আমরা যখন হাতে আত্মসমর্পণ করা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে আপনি হাতটা নিচু করে অথবা আল্লাহু আকবার বলে এইভাবে সারাটা হয়ে আপনি হাতকে আত্মসমর্পণ করছেন, এটা ঠিক আছে, কিন্তু আপনি জিহ্বাকে আপনি আত্মসমর্পণ করতে পারেননি। এর নাম হচ্ছে ইসলাম। আমরা শুধু ইসলাম শান্তির ধর্ম, আবার কেউ কেউ বলে আত্মসমর্পণ, কারণ নিজের পুরো চোদ্দ
14 নম্বর এবং 15 নম্বর পৃষ্ঠা পুরো আলোচনা করা হয়েছে এই বিষয়ে, কুরবানির বিষয়ে। আল্লাহ বলেন কি, তোমরা নিজে খাও, অপরকে খাও এবং ফকির মিসকিন যারা আছে তাদেরকে দাও। তার মানে এখানে আরেকটা শিক্ষা হলো যে আপনি এখানে কেউ হয়তো বানায় যে বাজারে গিয়ে প্রায় 600 টাকা কেজি এক কেজি গোস্ত বা হাফ কেজি গোস্ত কোন গরিবকে আপনি কিনে দিলেন, এটা খুব কম মানুষ আছে নাই বলতে গেলে চল। আপনি কি জানেন, আমরা জানি, আমি জানি, আমরা বলবো না, আমি জানি কত পরিবার আছে শুধুমাত্র একজন মা ক্ষুধার যন্ত্রণায় তার শিশু সন্তান দুধের সন্তানকে দুধ না দিয়ে দুজন একই তরিতে ছুড়ে ফাঁসি দিয়েছে, মারা গেছে, দেখেননি আপনারা? অনেকে উঠে দাঁড়িয়ে গড়ে মুসি করবে সব চলে তাদের না খাওয়ার জন্য অবস্থা হয়ে আছে, আপনি জানেন খোঁজরা কেন? তো এই যে এখানে একটা বলতেছি রমজান মাসে নাকে থাকা আপনার শুধু কষ্টটাই শিখেছেন, কিন্তু ওখান থেকে যে একটা সামাজিক শিক্ষা আছে শিক্ষাটা আপনারা কেউ নেবেন, সেটা হলো নাকে থাকাতে কত কষ্টের এটা আমি বুঝলাম। সুতরাং আমার পড়োশী, আমার ভাব, আমার বোন, আমার শ্বশুর বাড়ির লোকজন নাকে থাকবে এটা হতেই পারে, এটা শিক্ষা, এটা হচ্ছে রমজানের শিক্ষা। ওই শিক্ষাটা নেই না আবার শিক্ষা দেওয়ার জন্য দরিদ্র এবং এটি মিসকিনদের সাথে কিভাবে সামাজিকতা করা যায় এই শিক্ষা দেওয়ার জন্য আপনাকে এসেছে সর্বশেষ শিক্ষা 5টা এবং 6 নম্বর কথা, নিজের মধ্যে নিজের ভিতরে ইব্রাহিমী চেতনা তৈরি করা, ইব্রাহিমী চেতনা তৈরি করা। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার পুরো লাইফটা উনি কিভাবে গেছেন তাও কখনো উনি বলেন নাই যে আল্লাহ তুমি আমাকে এত পরীক্ষা দিচ্ছ কেন, কোথাও বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেটা উল্লেখ করে পুরস্কার সহ ঘোষণা করেছেন, আপনার একটা যে ছোট্ট পরীক্ষা দেওয়া হয় তাতে আপনি হেরে যান, ছোট্ট পরীক্ষা বেশি বড় না, এই করোনা আপনাকে ধরবে কি ধরবে না সেটা আপনি নিশ্চিত না, এই করোনা ধরলে আপনি মারা যাবেন কি যাবেন না এটা আপনি নিশ্চিত না, তারপরেও এই করোনার ভয়ে আপনি কত দূর পালিয়েছেন, আপনি কত কিভাবে প্রস্তুতি গ্রহণ করেছেন এটা আমি নিষেধ করিনি, বরং আমিও আপনাদেরকে উৎসাহিত করছি, এনকারেজ করতেছি যে আপনারা যতদূর পারেন সাবধানতার সাথে থাকবেন, আমিও আপনাদেরকে বলতেছি সাবধান হয়ে থাকবেন, চলাফেরা করবেন। তারপরে হচ্ছে বিশেষ করে জ্যাম অনেক মানুষ এড়িয়ে চলবেন, আপনার হাত বিশেষ করে আপনার নাকে চোখে মুখে সরাসরি অথবা কোনো সকল স্থানে যাওয়ার চেষ্টা করবেন না, আপনার হাত সবসময় নিরাপদ রাখার চেষ্টা করবেন, এটা আমিও আপনাদেরকে বলতেছি। কিন্তু এর অর্থ এটা নয় যে আমি করোনাকে ভয় পাই, আল্লাহকে ভয় পাই না, এটা তো আপনাকে বলা হয়নি।
আপনি আল্লাহকে ভয় করেন না, আপনি আল্লাহর দ্বারা একটা অসুখকে ভয়ে ভয় ভয় নিয়ে আছেন, অসুখকে নিয়ে ভয় করে আছেন, এটা কেমন ধরনের প্রভাব? আপনি সতর্ক থাকেন, সাবধান থাকেন। পৃথিবীর পুরো আরেক বিদ্বান কর্তা কোনোদিন বলেনি যে আপনি আল্লাহর উপর ভরসা করেন, জলের ওষুধ খায় না, কেউ বলেছে? কেউ বলেনি আপনাকে। আপনি সাবধান থাকেন, যতদূর পারা যায় ওষুধ দিয়ে আপনি ট্রিটমেন্ট করেন, কিন্তু আল্লাহ ভরসা। একজন ডাক্তার বলতেছেন, পুরাতন মুরব্বি ডাক্তার, উনি বলতেছেন যে আমরা তো আজকে ট্যাবলেটের উপর এতই নির্ভরশীল হয়ে গেছি যে এই ট্যাবলেটের মাধ্যমে আল্লাহ কি আমাদের ভালো করেন অথবা উপকার করেন এই কথাটাই আমাদের মাথা দেয়। মনে করছি ট্যাবলেট ভিতরে যাচ্ছে, জাস্ট তাগিদের ট্যাবলেট ভিতরে যাচ্ছে মানে এই ট্যাবলেটই আমাকে সবকিছু করে দেবে, এই ক্যাপসুলি, এই ফাইলি অথবা এই ওষুধটাই আমাকে সবকিছু করে দেবে, এটা ভুল। আল্লাহ রাব্বুল আলামিন উনি নিজেই বলে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফী, আমি অসুস্থ হলে সুস্থ করেন কে? আল্লাহ। আপনি কারোর উপর নির্ভরশীল এইভাবে হবে নির্ভর করতে পারেন, কিন্তু একবারে একনিষ্ঠ ভাবে নির্ভর করবেন ওর উপরে, ওই ব্যক্তির উপরে, অমুক ডাক্তারের উপরে, ওই বিদেশের উপরে, অথবা এই যে ভ্যাকসিন আসতেছে তার উপরে। কেন অনেক রোগের ভ্যাকসিন আছে, সে রোগতে এখনো অনেক মানুষ মারা যায়, তখন কি করবেন? এখন তার করোনা হয় না, আপনি করোনা ভাইরাসের করোনা বলছে, এখন 3000 মানুষ হয়নি, মানুষ বেশি রোগ নিরান করছে না, কিন্তু এখন পর্যন্ত প্রায় সেই মার্চ থেকে নিয়ে পর্যন্ত 3000 মানুষ বাংলাদেশের কাউন্টে এখনো হয়নি। অথচ আপনি হিসাব করে দেখেন প্রতিদিন বাংলাদেশে কয়েকজন মানুষ মারা যায়, জানেন 3000 মানে 2500-এর বেশি 3000 মানুষ এমনিতেই মারা যায় করোনা না, করোনা আসার আগ থেকে আগের ঘটনা, অ্যাক্সিডেন্টে মারা যায়। আপনি প্রত্যেকটা হাসপাতাল হিসাব করেন, এনা মেডিকেলে যান, ঢাকা মেডিকেল, তিনটা মেডিকেল আছে, তিন মেডিকেলে দরজায় গিয়ে দাঁড়ান, মেন গেটে গিয়ে দাঁড়ান, গিয়ে দেখবেন কয়টা লাশ বের হচ্ছে, এত বড় লাশের কেন এখানে কেন? আপনি যান, আমি রাজশাহীতে, রাজশাহীতে অনেক বড় হসপিটাল যারা গেছেন দেখেছেন যে ওখানে এই যে হার্ট কি এটা হার্ট ইউনিট, তারপরে হচ্ছে ফোর একটা ইউনিট আছে, ওটা হচ্ছে ক্যান্সার, আর একটা হলো যাই হোক এই দুইটা, একটা হলো অর্থোপেডিক্স। তো আমি দেখেছি, আমি ক্যান্সার ইউনিটে 4 দিন ছিলাম, এই 4 দিনে আমি অন্তত 16 লাগার দেখেছি, আমি 4 দিনে অন্তত 16টা দেখেছি, আমার দিনের চোখের দেখা করা হয়েছে। তো এইভাবে লাগবে মানে প্রতিদিন মানুষের বাংলাদেশে পুরো বিশ্বে না, পুরো বিশ্বে প্রায় 5 লক্ষ মানুষ মারা যায় একদিন, আর বছরে 5 কোটি 60 লাখের উপরে, বছরে পুরো বিশ্বে 5 কোটি 60 লক্ষের উপরে মানুষ মারা যায় প্রতি বছর। তো যাই হোক, তো আপনার বাংলাদেশে 3000 মানুষ ব্যর্থ পড়ে, তো যাই হোক বলছিলাম যে ভ্যাকসিন আসলে আপনি নিরাপদ, ভ্যাকসিনের অপেক্ষা আছে যে দিন আসবে সেই দিন বাস মুক্ত অবস্থায় চলাফেরা করবো, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছো, তোমার আল্লাহ আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে তোমার এই সুন্নাহ উপস্থিতি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতা লিল্লাহি হানিফা, আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে বললেন ইব্রাহিম একাই এক জাতি, একাই এক জাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় একাই যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে থেকে যুদ্ধ করেছেন, যুদ্ধের ময়দান থেকে পালাই করেন, আপনি গেল আমাদের বলি না বলি কাজ হয়নি এটা সত্য কথা, কিন্তু অনেক সময় আমরা তার ফল দেখেছি। শেখ আব্দুর রাজ্জাক এর নাম তো মসির আব্বা, আমরা অনেকে তাকে চিনতে পারবো হয়তো বা মদিনা বিশ্ববিদ্যালয়ের একটি খাত একজন উস্তাদ, সে এখন মদিনা মসজিদ রয়েছে একজন শিক্ষক, আমাদের একজন একজন মানে বিশেষ করে ছাত্ররা অনেক সুন্দর কথা বলে, উনি একটি বলতেছেন যে তোমার মুখটা খুলো তো, মুখ খুললে তো কাজ হতে পারে। একদিনের কথা, আমি গেছি
মসজিদে হারামে তারাবি পড়ার জন্য, অর্থাৎ মক্কায়। তো এই দূরে গাড়ি রেখে তারাবি পড়তে যেতে হয়, তো মানে দূরে গাড়ি রেখে যেদিন বদরের রাত মানে বেজর রাখবে, তো আমি অনেক দূরে গাড়ি রেখে আমি হেঁটে যাবো, তো আমি যখন গাড়ি রাখতেছি সেখানে আমি ঘুম ঘুম আওয়াজ শুনতে পাচ্ছি, এটা ওনার বুঝতে সরাসরি আমার শোনা। তো উনি বলছেন যে আমি কোথাও কোনো গাড়িতে গান বাজতেছে, ওই দেশের যুবকরা অনেক সময় গান বাজে তো দরজা বন্ধ রেখে তাকে ঘুম ঘুম শব্দ শুনতে পাচ্ছি। তো আমি সেখানে গেলাম, টুকা দিলাম, তো ওরা গান বাজাচ্ছে আর যুবক ছেলেরা সব আছে, চার পাঁচজন ছেলে আছে। তা আমি বললাম যে আচ্ছা তোমরা গান বাজাচ্ছ আজকে কদরের রাত না? হ্যাঁ কদরের রাত। তো বলছে যে বড় তো কি বড়, তো বলছে যে কদরের দোয়া কি আমি বললাম তাই করলো। উনি অনেক লম্বা মানুষ এবং অনেক বড় মানুষ, এভাবে বললাম তো অসন্তুষ্টি চিত্তে কেউ সন্তুষ্টি চিত্তে করলো বলে আমি বললাম যে ও বলছেন যে তুমি পাকা পড়ো না, এটা পড়ে চলে আসলাম। চার পাঁচ বছর পরে বুড়াইটা আসেন, আমি একটা অফিসে বসে আছি একটা চেয়ারে, একটা ছেলে এসে আমাকে সালাম দিয়ে মুসাফাভাবে বলছেন সে ভালো আছেন। উনি সৌদি আরবে মানে সবচেয়ে বড় আলেমদের একজন বর্তমান। তো বলছেন যে আমি চিনতে পাচ্ছি না, বলো সে মজা না একদিন বদরের রাত্রে আপনি এই এই কাজগুলো করেছিলেন? হ্যাঁ আমার মনে আছে, খুব ভালো মনে আছে, কিন্তু তার মধ্যে তুমি একজন এটা আমার কোনোভাবেই মনে নেই। তো বলছে যে আমরা পাঁচজন ছিলাম ওই গাড়িতে, পাঁচজনের মধ্যে চারজন, সে যখন ছেলেকের কাছে আসছেন তার গায়ে এ ধরনের তোপ আছে, জুব্বা আছে এবং তার মাথায় সেবা কাপড় আছে। তো বলে যে হ্যাঁ আমার মনে আছে, কিন্তু তুমি ভাবে বলছে স্যার সেই দিন আপনার এই দোয়াটা পড়তে পড়তে আমার সেই দিন ফজর করেছি, সেই দিন আমার ফজর করেছি, কেন জানি আমাদের হাত দিয়ে আমরা পিক দিয়ে গানটা অন করতে পারি। সে কেটে ফেলছেন মজুরে, সত্যি কথায় যদি প্রভাব থাকে, তোমার ভিতরে যদি ইমানি চেতনা থাকে, তাহলে অবশ্য অবশ্যই কাজ হবে। একদিন দুই দিন অথবা দশ দিন আগে দশ বছর পরে আপনি নিজের মধ্যে চেতনা তৈরি করুন, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কুরবানির মাধ্যমে আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়ার তৌফিক দান করেন, আমিন। কুরবানির মধ্যে শুধু ফ্রিজ ভর্তি করবেন না, যদি ছাগল হয় তাহলে এক বছর অথবা দাঁত ওয়ালা হতে হবে, গরু হলে দুই বছর অথবা দাঁত ওয়ালা হতে হবে, যদি ভেড়া হয় তাহলে ছয় মাস হতে হবে বয়স, যদি উট হয় তাহলে পাঁচ বছর হতে হবে। এটা হচ্ছে বিধান। যদি আপনারা এই যে বর্তমান মোষের মতো যে গরুগুলো হয়েছে একটু আপনারা কুরবানি দিতে পারেন, এটাও গরু অন্তর্ভুক্ত। যদি কেউ আপনারা মোষ দিতে চান তাহলে মোষও আপনারা দিতে পারবেন, এটাও গরুর অন্তর্ভুক্ত। যদি আপনারা একাকি পারেন তাহলে একাকি দিবেন, যদি গরু আপনারা পাঁচজন মিলে পারেন পাঁচজন মিলে দিবেন, যদি সাতজন মিলেও পারেন তাও দিবেন, যদি না পারেন তাহলে একটা আট দশ হাজার টাকা দামের একটা ছাগল দিয়ে আল্লাহ রাস্তায় রক্ত প্রবাহিত করবেন। মনে রাখবেন সালাত নফল সালাত কোরআন তেলাওয়াত এবং দান সাদকা অর্থাৎ দান খয়রাত এগুলোর মাধ্যমে এই দশ দিনের আমল করার চেষ্টা করবেন। সহিহ বুখারীর মধ্যে একটা হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়া সবচাইতে ভালো আমল করবে,
দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো দিনগুলো হলো যে দিনগুলো আমরা পার করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ মনে দেখতে পারে উনি বলেন রাসূলুল্লাহ একজন স্ত্রী বলেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারিয়া সুমু তিসআন বিল হিজ্জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উনি এক থেকে নিয়ে নয় পর্যন্ত উনি সিয়াম পালন করতেন। আপনারাও চাইলে সিয়াম পালন করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন আকাসিবু আল্লাহ বিহিকাফা সিয়াম ইয়াউমি আরাফা উপস্থিত হবেন মাত্র 10-12 হাজার। যখন খালি আগামী বৃহস্পতিবার ওনারা আরাফার ময়দানে থাকবেন তখন আপনারা যদি সিয়াম রাখেন, আবার নবী বলেছেন তার জন্য 1 বছর পূর্বে এবং ভবিষ্যতে 1-2 বছরের ওনার কাফফা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আফদালু আইয়ামি দুনিয়া আইয়ামুল আশর, দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো দিন হলো এই 10 দিন। তার মানে কি পারেন আপনি? কোরআন তেলাওয়াত করেন, সালাত আদায় করেন, বিশ মিনিট সিয়াম পালন করেন, দান সাদকা করেন, এক নম্বর তালিকায় হচ্ছে মানে ফরজগুলো এবং ওয়াজিবাত যেগুলো আছে সেগুলো ঠিকভাবে আদায় করা, এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় কাজ। আমি বোঝাতে পারি, আপনি আমলে সলে করবেন না? আমলে সলে করবেন তো, তো আমলে সলে সবচেয়ে বড় জিনিস কোনটা? ঠিক মতো সালাত আদায় করা। সবচেয়ে বড় কাজ কোনটা? ঠিক মতো ঘুম থেকে ওঠা। সবচেয়ে বড় কাজ কোনটা? এটা আপনার প্রত্যহ দায়িত্ব, প্রতিদিনের দৈনন্দিন দায়িত্ব, এই দায়িত্ব আপনার পালন, এটাই হলো সবচেয়ে বড় মানে আমল সওয়াব। এটা বিশেষ করে তৌফিক দান করেন আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।